করোনা মহামারীকালে বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা উৎসব ও দীপাবলি উৎসব। সবার একটাই চেষ্টা, দুঃখ কষ্ট ভুলে একটু আনন্দে সময় কাটানো, নতুন জামা পরে একটু বাইরে বেরোনো। কিন্তু সবাই সেটা পারছে কি? স্বাদ আর সাধ্যের মধ্যে যে আসমান জমিন ফারাক, এই সময়ে সেই ফারাক আরও বেড়েছে। এই সময়ে দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ও কাকদ্বীপ অচেনা সুখের সহায়তায় বস্ত্রদান অনুষ্ঠানের ক্ষুদ্র প্রচেষ্টা, সবার সুখে আমার সুখ। তাই সমাজের এই সমস্ত কচিকাচার মুখে হাসি ফোটানোর জন্য আয়োজন বস্ত্র বিতরণ অনুষ্ঠান, যার প্রথম পর্যায়ে চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমে দুর্গাপুজো উপলক্ষে সপ্তমীর দিন মহারাজের উপস্থিতিতে অচেনা সুখ ও দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের সহযোগিতায় কচিকাচা ছেলেমেয়েদের নতুন জামা প্যান্ট বিতরণ করা হয় ও মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। আর দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ চন্দনপিড়ি ওঝাপাড়া সার্বজনীন শ্যামাপুজো উপলক্ষে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা প্যান্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন সভাপতি তথা চন্দনপিড়ি মুরারিমোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবীন্দ্রনাথ বেরা মহাশয়। উপস্থিত ছিলেন দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় সম্পাদক অধ্যাপক শান্তনু বেরা মহাশয়, ছিলেন শিক্ষক পার্থ সারথী মণ্ডল, এলাকার বিশিষ্ট মাননীয় অতনু কুমার বেরা, আরও এলাকার বহু বিশিষ্ট মানুষ। সম্পাদক মহাশয় বলেন, খুব শীঘ্রই দরিদ্র ছেলেমেয়েদের জন্য বিনা পয়সায় কোচিং ও সাড়ে তিন মাসের পোলট্রি প্রশিক্ষণ এই সংগঠনের মাধ্যমে শুরু হতে চলেছে। আজ হচ্ছে 4 নভেম্বর 2021, শক্তির আরাধনা মা কালীর উৎসব চলছে এবং এতে আমাদের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানকার 10 বছরের নিম্নের শিশুদেরকে আমরা তাদেরকে পোশাক বিতরণের একটা প্রোগ্রাম নিয়েছি। আমরা দুর্গাপূজার সময়ও আমরা 100 জন মায়েদেরকে এবং বাচ্চাদেরকে আমরা বস্ত্রদান করেছিলাম এবং আজকেও আমরা শক্তির আরাধনা যেদিন হচ্ছে এই দিনেও আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি এবং এখানে প্রায় 100 জন 10 বছরের নিম্নের শিশুদেরকে আমরা এই পোশাক দিচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকের হচ্ছে মা কালীর পূজা, আমরা দীপাবলির উৎসব করছি, মানে অন্ধকার দূরীভূত হবে এবং সেখানে আলোর উৎসব, সেখানে সবার মুখে যদি হাসি ফুটে সেটাই কিন্তু দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির একটা চেষ্টা এবং আমরা আগামী দিনেও চেষ্টা করছি বিভিন্নভাবে মানুষের মুখে হাসি ফোটানোর। তার একটা উদ্যোগ হিসাবে আমরা এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না তাদেরকে ফ্রি কোচিং সেন্টার আগামীতে আমরা শুরু করছি। আমরা আগামী মাসে এখানকার অনেকেই যারা জব হারিয়েছে তাদের জন্য আমরা 3.5 মাসের একটা পোলট্রি ট্রেনিং প্রোগ্রাম আমরা শুরু করছি। এইভাবে বিভিন্নভাবে আমাদের দক্ষিণ চন্দ্রপুরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের পাশে থাকার একটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আজকের এই বিশেষ দিনে ওঝাপাড়ার যে শ্যামাপূজা উৎসব কমিটির যে বালকরা তারা যে এই ধরনের একটা স্কোপ আমাদের করে দিতে পেরেছে তার জন্য তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে ডক্টর শান্তনু বেরা, আমি সম্পাদক দক্ষিণ চন্দ্রপুরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। থ্যাংক ইউ।